বন্ধুরা ভালো আছেন নিশ্চয়ই শিপ্রা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মুরগির লটপটি বন্ধুরা আমার এই রান্নার প্রচেষ্টা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আর নতুন নতুন রান্না রেসিপিগুলো সবার আগে আপনি পেয়ে যান তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক মুরগির লটপটি রান্না করার জন্য আমি এখানে নিয়েছি প্রায় 700 গ্রাম মুরগি ওয়েস্টেড পার্টস 1 চামচ রসুন বাটা 1 চামচ আদা বাটা 1 চামচ জিরা বাটা আর দেব কিছু পেঁয়াজ কুচি প্রায় 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল এবার আমি এগুলোকে ভালো করে মাখিয়ে নেব এরপরে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব ছি মরিচ গুঁড়ো লাল মরিচের গুঁড়ো 2 চা চামচ হলুদের গুঁড়ো 1 চা চামচ 1 চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো এবার আমি আবার ভালো করে মাখিয়ে নেব এবার আমি একটা অ্যালুমিনিয়ামের কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি সরিষার তেল প্রায় 3 টেবিল চামচ এবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দুটো তেজপাতা একটা শুকনো মরিচ আমি চিড়ে নিয়েছি মাঝখান থেকে আর এক চিমটি জিরা গোটা জিরা এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচানো পেঁয়াজটা আমি হালকা বাদামি করে ভেজে নেব আমার হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব টুকরো করা মাঝারি সাইজের দুটো আলু এবার আমি আলুটাকে কিছুক্ষণের জন্য ভেজে নেব আলুটা ভাজার সময় আমি কিছুটা লবণ দিয়ে দেব আর দেব সামান্য পরিমাণে হলুদ এবার আমি আলুটাকে একটু ভেজে নেব আমার আলুটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি এবার দিয়ে দেব মাখানো মাংসটা এবার আমি ভালো করে নেড়ে চেড়ে এটা ঢেকে দেব এই অবস্থায় আমি চুলার আঁচটা মিডিয়াম লোতে রাখবো প্রায় 15 মিনিট এরপরে আমি আবার এসেছি আমার লটপটিটা হয়ে গেছে এবার আমি দুটো জিরা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবার আমি নামিয়ে নেব তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেল আমার মুরগির লটপটি আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমার জন্য শুভকামনা করুন